দেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে আইন ও সালিশ কেন্দ্র। সকালে রাজধানীর লালমাটিয়ে নিজেদের কার্যালয়ে 2022-এর মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি জানায়, রাজনৈতিক সহিংসতার সঙ্গে বেড়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, ধর্ষণ, এমনকি সাংবাদিক নির্যাতনের ঘটনাও। আরো জানাচ্ছেন অধরা ইয়াসমিন। পর্যবেক্ষণ দিচ্ছি, এই পর্যবেক্ষণের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বছরের শেষ দিন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি 2022 প্রকাশ করলো আইন ও সালিশ কেন্দ্র। 2022 সালে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হন 79 জন নারী। প্রতিবেদনে বলা হয়, এবছর দেশে ধর্ষণের শিকার হন 936 জন নারী, ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হন 47 জন। যে বাংলাদেশে বর্তমান যে মানবাধিকার পরিস্থিতি, সে পরিস্থিতিটা বিভীষিকাময়। সংস্থাটির মতে, ভিন্নমত দমন করার প্রবণতায় বছর জুড়ে হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটে। 2022 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন 19 জন। র‍্যাবের সঙ্গে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন 4 জন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন 15 জন। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে গণমাধ্যম কর্মী নির্যাতন ও হয়রানি হয়েছেন অন্তত 226 জন। বেড়েছে অনলাইনে যৌন হয়রানি সহ শিশুর প্রতি সহিংসতাও। বিচার বহির্ভূত সমস্ত ধরনের তৎপরতার, সেগুলোর জন্য বিচার বিভাগীয় কমিশন হওয়া দরকার, যেই কমিশনের উপর মানুষের আস্থা থাকবে এবং যারা নিরপেক্ষভাবে কাজটি সম্পাদন করবেন, কারা যুক্ত তাদেরকে এবং বিচারের আওতায় আনবেন। 2022 সালে সাম্প্রদায়িক সহিংসতার অন্তত 12টি ঘটনা ঘটে। মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য প্রতিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত সহ 14 দফা সুপারিশ করে আইন ও সালিশ কেন্দ্র। গণতন্ত্র যদি সংকুচিত হয়ে যায় তাহলে মানবাধিকার। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।